বাথরুমে যাওয়ার সময় ভূতের ভয়টা দাঁত কামড়ে লেগে যায়, তখন তো এই বউকেই দরকার হয়। হ্যাঁ হয়, কারণ তুমি আমার সহকর্মিনী, তোমাকে দরকার হবেই। 100 বার স্বীকার করছি আমি তোমার ইয়ে, কিন্তু তাই বলে দাসীবাদী নই। আর তাই তো এই সংসারে আমার একটা দায় দায়িত্ব কর্তব্য আছে, আর তাই নহবত বসাবো। বসবে না, সানাই বসাবো। সানাইয়ের মতো চেঁচিও না। তাহলে কি ইঁদুরের মতো চিঁচি করবো? বাবু বাবু বাবু, রোগীছে রোগীছে, বিদায় বাজা। এই না, ভেতরে ডাক, আমি কথা বলবো। আগে ডাকছি মা। এই ডাকছি মা, আমি তো বললাম বিদায় ক। খবরদার বেচো, ভেতরে ডাক, আর জিজ্ঞাসা করবি ফর্দটা এনেছি কিনা। মারবো কেন, তুমি আমার সাজ পাখি কথা গিয়ে না। এই বেচো যা গিয়ে দেখ, বিয়েটা সানাই বাজবে, যা। আসবে না, বসবে। তাহলে লঙ্কা কাণ্ড হবে। আমি আমি ওয়াটারলু করব। হ্যাঁ তাই তো করবে, পুরো সরোবর পুঙ্গবিলা লেজের আগুনে মিটে উঠাই তো করে। আমি এখন কি করি? তুই চা বানাবি, গরম চা আর গাঢ় দুধ বেচাবি, যা। চালেন বাবু। এই যে বাসু, আচ্ছা তুমি বলো তো, এই যুগে নারীর অধিকার প্রতিষ্ঠার কবে হবে? হবে না, হবে না, কোনো দিনও হবে না। এভাবে সামান্য ব্যাপার নিয়ে তোমরা যদি বুঝলে কি নিয়ে শব্দ দূষণ করছিলে? বাজে বকিস না তো, যা যা গিয়ে শুয়ে পড়। যা 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 বাবু, বাবু 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 বাবু, এই কমলাক্ষ বাবু এসেছে। কমলাক্ষ বাবু, কথা বলতে হবে। না না না, চলবে চলবে, শোন, গেছে কাট। আসলে কথা কি, আমার পুত্র গদাইয়ের মা বলে পাঠালো। সংকোচ করছেন কেন? এই বাড়ির কথাটা বাকি পত্রে লেখা নেই তো, তাতে কি হয়েছে? আমাদের অবর্তমানে এই বসত বাড়ি তো মেয়ে জামাই পাবে। তা তো বটেই, তবে গদাইয়ের মা বলছিল মানুষের মন নবতী মানে বিয়ের আগেই উইল করতে হবে। আচ্ছা বেশ, তাই হবে। আরে এই কথাটা বলার জন্য আপনি আমার অত দূর থেকে গাড়ি ভাড়া করে কষ্ট করে আসতে গেলেন কেন? এটা তো টেলিফোনে যে বলেন সব কথা কি বলে হয়? আরে তো বলে এতে বাবু বাবু বোঝ বাবু। আগুন দেবেন না। কি জাতা বলছিস তুই? এ বিয়ে বন্ধ,
কেন কেন তোর কথা না কারণ বাল্য বিবাহ বেআইন চলে চলি বললে হবে না বলতে হবে এ বিয়ে কয়েক বছরের জন্য স্থগিত রইল আর কেন না এ বিয়ে হবে এবং নির্ধারিত দিনেই হবে তা বেশ তা দুজনে থ্যালাসেমিয়ার কেরিয়ার কিনা তার ডাক্তারি পরীক্ষা করিয়েছেন প্রয়োজন নেই মশাই আমার যোদ্ধ পুরুষের কেউ ওই রক্ত পরীক্ষা করে বিয়ে করেন দাদু ঠিকই বলেছেন আমার যে জুট্ট মেয়েটা মর্ত হয়েছে মা হতে গিয়ে আজাদ ছেলে মেয়েদের মধ্যে কোনো পার্থক্য নেই মেয়েরা স্বাবলম্বী হচ্ছে তারা স্বামীর গর্ভগ্রহ হয়ে থাকতে চায় না মানে মানে তুই বলতে চাচ্ছিস তোর বৌদি আমার গলগ্রহ শুধু গলগ্রহ না কৃত দাসী নিত্য দিন হারে হারে টের পাই এই সংসারে আমার একটা কথারও কোনো দাম থাকে তুমিও কি বাসুবের পথে ভরকে দিলে নাকি মুখ তোলো মামা নিচের দিকে মুখ থাকলে এক্সপ্রেশন পাবে কি করে বিয়ে হবে আরো দশ বছর পরে আর দুজনেই স্বাবলম্বী হবে আর বন যৌতুক নৈব নৈবচ্চ একেবারেই না আর ডাক্তারি পরীক্ষাটাও মাস্ট পড়াশোনা শিখিয়ে স্বাবলম্বী করতে হবে আর বৌদি তুমিও মেয়ের সাথে পড়াশোনা শুরু করে দাও কথায় বলে নারী অর্ধেক আকাশ সে আকাশ কেন মেঘে ঢাকা সংকটের বিহ্বলতা নিজেরে অপমান সংকটের কল্পনা দে হল না মিয়মান সংকটের বিহ্বলতা নিজেরে অপমান সংকটের কল্পনা দে হল না মিয়মান